হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়া ব্লগ 23। সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে রমজানের মোবারকবাদ জানাচ্ছি। আজ সবার জন্য নিয়ে আসছি একটি চিংড়ি মাছের চপ রেসিপি। আর এই চপটি তৈরি করতে লাগবে মসুরির ডাল। আমি 1 কাপেরও একটু বেশি মসুরির ডাল নিব। ডালটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পরে ভালো করে ধুয়ে আমি এগুলোকে শিলপাটায় বেটে নিব। আর শিলপাটায় বাটতে হবে, ব্লেন্ড করলে একটু মিহি বেশি হয়ে যাবে। মিহি বেশি হয়ে গেলে চপটা খেতে ভালো লাগবে না। আর আমি এই সাইজের 8টি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখব। এইভাবে চিংড়িগুলোকে কেটে নিয়েছি। প্রথমে দিব আমি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া, জিরা, সয়া সস, আদা রসুন মিক্স, সব কিছু দিয়ে এখানে ভালো করে ম্যারিনেট করে আমি ঢেকে রাখবো। আদা রসুনটা একটু পরে দিলাম। আর এই চিংড়ি চপটা খেতে খুবই মজা, সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন আমি ডাউলগুলোকে ভালো করে ধুয়ে ছেঁকে নিব। ডাউলগুলো মনে হচ্ছে আর 2-3 মিনিট ভিজলে ভালো হবে, সেই জন্য আমি আবার একটু পানির মধ্যে বসিয়ে রাখলাম। এগুলাকে আমি শিলপাটায় বেটে নিব, ব্লেন্ড করব না। ব্লেন্ড করলে একটু মিহি বেশি হয়ে যাবে, সেই জন্য আমি শিলপাটায় বেটে নিব। শিলপাটায় বেটে নিলে এই চপটা খেতে খুবই ভালো লাগে, ডাউলগুলো পুরোপুরি মিহি হয় না। আমি এই ডাউলগুলো বেটে নিয়েছি। সাথে দিব 1/2 কাপ চাউলের গুঁড়ো, এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, এটা না দিলেও হয়। সাথে দিয়ে দিয়েছি লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব আমি 1 চামচ করে দিয়েছি, আপনারা কম বেশি করে দিতে পারেন। দিব 1.5 চামচ আদা রসুন মিক্স, ঝাল ভুজে দিব কাঁচামরিচ কুচি, দিব 6-7টি পেঁয়াজ কুচি, ছোটো আকারের পেঁয়াজ নিয়েছি আমি, দিব ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো, দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মেখে নিব। এ তো আমার মাখানো হয়ে গেছে, এখন আমি চপগুলোকে বানিয়ে নিব। এখন আমি ডাউলের ভিতরে চিংড়ি দিয়ে 1-1 করে চপগুলোকে বানিয়ে নিব। আর এটা খুব সাবধানে চেপে চেপে বানাতে হবে, হালকা করে বানালে কি গরম তেলে যখন পড়বে তখন এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই হাত দিয়ে চেপে চেপে ভালো করে বানাতে হবে। বাইরে বৃষ্টি হচ্ছে, কারেন্ট চলে গেছে। আমার আজকের ভিডিওটা কেমন হলো সবাই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা আমার পাশে আছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া ভালোবাসা। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন। চপগুলো বানানো হয়ে গেছে, এখন আমি গরম তেলে দিয়ে ভেজে নিব। তেলে দেওয়ার আগেও আমি হাত দিয়ে চেপে নিয়েছি। তেলে দেওয়ার 2-3 মিনিটের মধ্যে এটাকে উল্টিয়ে দিব। চুলাটা আমি কমিয়ে দিয়েছি, চুলাটা কমিয়ে আস্তে ধীরে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। আর এই চপটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা, অথবা সস দিয়ে খেতেও খুব ভালো লাগে। এই তো আমার 4টি চপ ভাজা হয়ে গেছে। একইভাবে আমি আরও 4টি চপ ভেজে নেব। চপগুলো ভাজা মাশাল্লাহ খুবই ক্রিস্পি হয়েছে, খেতেও খুব মজা লাগবে। আমি ধৈর্য সহকারে চপগুলো ভেজে নিয়েছি। তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে উল্টানো যাবে না, 2-3 মিনিট পর উল্টাতে হবে। চপগুলোকে চুলা কমিয়ে উল্টে পাল্টে চারপাশ ভালো করে ভেজে নিতে হবে। একটু পর পরে উল্টিয়ে দিতে হবে, না হয় চারপাশ ভালো করে ভাজা হবে না। খুব সাবধানে কাছে থেকে আস্তে ধীরে ভাজতে হবে। এ তো আমার চপগুলো সব ভাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমি চুলা নিভিয়ে দিয়েছি। আমার আজকের ভিডিওটা কেমন হলো সবাই লাইক কমেন্ট করে জানাবেন। একদম মচমচে হয়েছে ভাজাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।